সোনিয়া, তুমি জানো ভালোবাসা কাকে বলে? না তো, কাকে বলে? বন্ধুত্বকে। আসলে যখন একজন আরেকজনকে পছন্দ হয় তখন তাদের মধ্যে বন্ধুত্ব হয়। এর সাথে আমি বড় হয়েছি, কোনোদিন আমার এমন হয়নি। এর নাম যদি ভালোবাসা হয়ে থাকে, সত্যি বলছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ আকাশ। আকাশ, কাল রাতে আমিও ঘুমোতে পারিনি। সত্যি? হ্যাঁ আকাশ, সারা রাত আমি তোমার কথা ভেবেছি। এরই নাম ভালোবাসা আকাশ। হ্যাঁ আকাশ, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি আমি তোমাকে ভালোবাসি আকাশ। সোনিয়া, সোনিয়া আমার আকাশ। আকাশ, সোনিয়া আকাশ, সোনিয়া আকাশ। পুলিশকে খবর দিবি ভাই, পুলিশকে খবর দিবি। দে খবর, এবার দে খবর ভাই। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। নাসির খান কাউকে মাফ করতে জানে না। নাসির খানের আদালতে ভুলের শাস্তি মৃত্যু। বলুন, আরে বলুন আপনারা, মাথা নত করে দাঁড়িয়ে থাকবেন না। ওকে বলুন, আপনাদের কোনো ভয় নেই, বলুন আমাকে। আমরা দেখিনি কে খুন করেছে। প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর একটি লোক খুন হলো, আর আপনারা বলছেন কেউ দেখেননি। এ আমি বিশ্বাস করি না। নিশ্চয় আপনাদের মধ্যে কেউ না কেউ অবশ্যই দেখেছেন। বলুন, বলুন আমাকে, তা না হলে আমি আপনাদের সবাইকে গ্রেফতার করতে বাধ্য হব। শুনুন, একটি কথা শুনুন, আপনারা শুধু পুলিশকেই দোষারোপ করেন। আরে পুলিশের কি দোষ? হ্যাঁ, আপনাদের চোখের সামনে খুন হলো, আপনারা কেউ মুখ খুলবেন না? পুলিশ চালের বাজি রেখে আসামি ধরে আদালতে নিয়ে যায়, আপনারা কেউ সাক্ষী দেন না। এই জনগণ আপনারা, এই জনগণ। হ্যাঁ, আরে পুলিশ কিছুই করতে পারবে না যদি আপনারা সচেতন না হন। আপনারা যতদিন সচেতন না হবেন, এভাবে সন্ত্রাসীরা একটার পর একটা খুন করে যাবে। সুতরাং এখনো সময় আছে, জেগে উঠুন, জেগে উঠুন। আর কতদিন মুখ বুঝাই সন্ত্রাসীদের অত্যাচার সহ্য করবেন? রাজা, কি হয়েছে? না, তেমন কিছু না। কিছু না বললেই হলো?
তুমি আমার কাছে কিছু লুকাচ্ছো। লাইলা, তুমি তো জানোই যেদিন আমি পুলিশের পোশাক গায়ে দিয়ে আইনকে রক্ষা করার শপথ নিয়েছি সেদিন একে দায়িত্ব বলে মেনে নিয়েছি। কিন্তু কিন্তু লাইলা, সব চেনেও যখন অপরাধীরা অদৃশ্য হাতের কাজ সাজিতে বুক ফুলে আমার সামনে হেঁটে যায়, আমার ইচ্ছে করে আত্মহত্যা করে। প্লিজ রাজা, দেশটা তো তোমার একার নয়। কেন মিছিমিছি এভাবে তুমি মন খারাপ করছো? তুমি তো জানোই অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্যিই জয় হয়। কিন্তু কবে লাইলা, কবে আসবে সেদিন যেদিন এদের সবে সন্ত্রাস মুক্ত, যেদিন মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারবে, মুক্ত পাখির মতো ঘুরে বেড়াবে পথে, সেদিন সেদিন কবে আসবে লাইলা? আসবে রাজা, আসবে, তোমার মতো মানুষরাই আনবে সেই দিন। অনেক রাত হয়ে গেল, তুমি যেতে পারবে তো? পারবো বেবি, আমি বাসে করে চলে যাব, তুমি যাও। তাহলে আমি আসি দিবা, বাই। আচ্ছা বাই। কি ব্যাপার, মাথা নিচু করে আছো কেন? আমাকে বিয়ে করে খুশি হওনি? সুইট চিকেন, চল মজা করে খেয়ে নেই। হ্যালো, জবানবন্দি নোট করো। ওকে স্যার। কি নাম তোমার? সাবিনা ইয়াসমিন দিবা। দেখো দিবা, কেস ফাইল করার আগে আমি তোমাকে একটি কথাই জিজ্ঞেস করব, আর ইউ শিওর তুমি এই কেস ফাইল করতে চাও? জি স্যার। দেখো, নর্মালি পুলিশ কেস তো রেজিস্ট্রি করে নেয়, কিন্তু রেফ কেসে সাধারণত ভিকটিম আদালতে তার জবানবন্দি বদল করে নেয়। আমি মধ্যবিত্ত ফ্যামিলির এক সাধারণ মেয়ে স্যার, আমার কাছে ইজ্জত ছাড়া আর কি বা আছে?